চলছে কোটা সংস্কার আন্দোলন, বিভিন্ন সংগঠনের জবাব আর পাল্টা জবাবে উত্তপ্ত দেশ। বেশ কয়েকদিন পার হলেও সুরাহা মেলেনি এখনো। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি জামায়াত বলে দাবি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। কোটা ইস্যু নিয়ে ছাত্রদের মতামত নিতে ছাত্রলীগের পলিসি, অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কোটা ইস্যুর সমস্যার সমাধান করা আসলে তাদের মৌলিক উদ্দেশ্য নেই, যে কারণে কিন্তু আন্দোলনকারীরা চাকরির টেবিলে ফিরে যেতে হবে, পড়াশোনা করতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, এটি কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা এবং এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন করতে চায় সেটিকে সামনের দিকে অগ্রসর করাই হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য। এদিকে শনিবার সকালে ধানমন্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশে কোটা কম, বর্তমান বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল আন্দোলনকে ব্যবহার করছে বলেও অভিযোগ তার। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী, আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে, শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রিমকর রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। শিক্ষক আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পেনশন স্কিম 2024 নয় 2025 জুলাই থেকে কার্যকর হবে, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে জানিয়ে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।